পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছে সদর জেলা কংগ্রেস বিক্ষোভ আন্দোলনেও সদর জেলা কংগ্রেসের সভাপতির অনুপস্থিতি রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি করেছে সদর জেলা কংগ্রেসের নামে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে অগ্রণী ভূমিকা নিতে দেখা গেছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত অর্থাৎ কাম চালা ও সভাপতির সাংগঠনিক গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব মেনে নিতে পারছেন না অনেকেই সে কারণেই বুধবার পেট্রোল ডিজেলের মূল্য প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে এর স্পষ্ট চিত্র ভেসে উঠেছে লক্ষণীয় বিষয় হল প্রদেশ কংগ্রেসের কাম চালা সভাপতির নেতৃত্বে সদর জেলা কংগ্রেসের নামে যে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সম্পন্ন করা হয়েছে কংগ্রেসের একজন সিনিয়র লিডারের পেট্রোল পাম্পের সামনে সেটা করা হয়েছে স্বাভাবিক কারণে দলীয় কোন্দলের চিত্র আরো স্পষ্ট হয়ে উঠেছে সেখানে রাজধানী আগরতলা শহরে আরো অনেক পেট্রোল পাম্পই রয়েছে সেগুলির সামনে প্রতিবাদ বিক্ষোভ না করে প্রদেশ কংগ্রেসের কামচালাও সভাপতি আন্দোলন কর্মসূচি সংগঠিত করলেন তা নিয়েও দলের অভ্যন্তরে নানান প্রশ্ন দেখা দিয়েছে প্রদেশ কংগ্রেসের কামচালাও সভাপতি নিজেই যে দলীয় কোন্দলকে আরো চাঙ্গা করতে সক্রিয় হয়ে উঠেছেন এ ধরনের কার্যকলাপের মধ্যে দিয়ে আবারও তা প্রমাণিত হয়েছে বলে অনেকের মন্তব্য এদিকে প্রদেশ কংগ্রেসের কামচালাও সভাপতির কাজকর্মে অতিষ্ঠ হয়ে দলীয় নেতারা একের পর এক পদত্যাগ করতে শুরু করেছে অল ইন্ডিয়া আন ওয়ার্কার কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনুপাল ইতিমধ্যেই তার পদত্যাগ পত্র পেশ করেছেন জানা গেছে তাকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রদেশ কংগ্রেসের কামচালাও সভাপতির পক্ষ থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে রিপোর্ট